আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আরহাম একাডেমির পক্ষ থেকে। লেট স্পিক ইন ইংলিশ সিরিজে আমরা দেখতেছিলাম যে দৈনন্দিন জীবনে কথোপকথনের জন্য একটি নতুন সিরিজ শুরু করেছিলাম, যে 20টি ক্লাস, যেখানে বিভিন্ন জীবন ঘনিষ্ঠ দৃশ্যপট আসবে, যেই প্রেক্ষাপটগুলোতে আমাদের কথা বলতে হয়, একান্তই সেখানে কথা বলতে হয়। তো আমরা যদি এই দৃশ্যপটগুলো বা প্রেক্ষাপটগুলোর উপরে যে কথোপকথন আছে এই বাক্যগুলো যদি ভালো করে প্র্যাকটিস করি, তাহলে আমাদের কথা বলার ক্ষেত্রে যে জড়তাটা বা কথা সূচনা সেটা করাটা আমাদের জন্য খুব সহজ হয়। তো মাঝখানে একটা লম্বা সময় গ্যাপ চলে গেছে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। অনেক ঝড়ঝাপটা পার করে আমি গত লাস্ট ক্লাসটা বোধহয় ইন্ডিয়া থেকেই করেছিলাম, এরপরে দেশে ফিরে এসে অনেকগুলো কাজের চাপ, সুস্থতা অসুস্থতা, পরিবারের বিভিন্ন ঝামেলার কারণে হয়ে ওঠেনি। আবারও সেই ইন্ডিয়াতে বসেই আপনাদের জন্য আবার টিউটোরিয়াল বানানোর সুযোগ হচ্ছে। তো যাই হোক, যদিও রুগী নিয়ে এখানে আসা, তারপরেও অবসর সময়টুকু কাজে লাগানোর জন্যই ডাক্তারের পাশে দৌড়াদৌড়ির পাশাপাশি যেইটুকু সময়, কারণ আমি আমার নিজের ইংলিশটাকেই আরও বেশি ডেভেলপ করতে চাই। এখানে যেরকম ডক্টরদের সাথে কমিউনিকেট করতে পারার যে আনন্দটা, বা বাস্তব জীবনে কর্মজীবনে আমাকে যেহেতু আমার মানে কর্মক্ষেত্রে ইংরেজিতে কমিউনিকেট করতে হচ্ছে, তো সেটা আরও সুন্দর হোক, আরও স্মুথ হোক, এজন্যই আমাদের চর্চা। আশা করি আমার পাশাপাশি আপনারাও যদি এর সাথে একাত্মতা ঘোষণা করেন তাহলে আপনাদেরও উপকার হবে। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আজকের সিরিজটি শুরু করব। আজকের ক্লাসটি আমরা একটি শিরোনাম দেখতে পাচ্ছি, ডু ইউ ওয়ান্ট সামথিং টু ড্রিঙ্ক, তুমি কি কোনো কিছু পান করতে চাও, বা তুমি কি কোনো কিছু পান করবে। আমরা অনেককেই অনেক সময় জিজ্ঞেস করি, তুমি কিছু খেতে চাও, কিছু খাবে কি, কিছু পান করবে কি। তো আজকের শিরোনামটা কোনো কিছু পানীয় ব্যাপারে জিজ্ঞেস করার দৃশ্যপট নিয়ে চলুন শুরু করা যাক। বরাবরের মতো আমাদের সাথে আছে সারা। সে ডেভিডকে প্রশ্ন করছে, ডেভিড, উড ইউ লাইক সামথিং টু ইট। উড আসলে এটা উইলের পাস্ট ফর্ম, কিন্তু খুব বেশি ব্যবহৃত হয় প্রস্তাবনার ক্ষেত্রে ভদ্রতার সূচক। ডেভিড, কারো নাম যদি আগে বলা হয় তাহলে তারপরে একটু থেমে কমা দিয়ে কাউকে ডাকা হলো, সম্বোধন করা হলো, ডেভিড অথবা মামুন, খালিদ, হ্যাঁ অথবা সারা, যে যাকেই ডাকা হোক। সো ডেভিড, উড ইউ লাই, তুমি কি পছন্দ করো সামথিং, কোনো কিছু, কিছু টু ইট, খেতে বা পান করতে। সো এখানে ইট বলা হয়েছে, তো তুমি কি কোনো কিছু খেতে চাও। আমরা একটা জিনিস জেনে রাখবো, খাওয়ার মধ্যে কিন্তু খাওয়া এবং পান করা ইট শব্দটার মধ্যে, এটা আমরা অনেক সময় এটা এরকম বুঝিয়ে থাকি ইট। তো সামনে আরো ক্লিয়ার হবে শব্দগুলোর প্রয়োগ। ডেভিড বলছে, নো আই এম ফুল, না আমি তো পুরো পেট ভরা। আই এম ফুল মানে কি, আমি মানে পরিপূর্ণ। কিসে পরিপূর্ণ, যেটা তুমি বললা, খাবে কি না কোনো কিছু, না আমি তো পুরো, আমার পুরো পেট ভরা আছে। আমরা বাংলা বলে কি বলবো, না 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 আমার পেট ভরা, আমি খাবো না। সো এই কথাটাই বলা হয়েছে, ডেভিড, নো আই এম ফুল, আমি মানে আমার পেট ভরা আর কি। সব জায়গায় শাব্দিক অর্থ না তুলে রূপক অর্থ তোলাটাই বুদ্ধিমানের কাজ, কারণ একটা শব্দে অনেকগুলো অর্থ, কেন যে ক্ষেত্র বুঝে যেই অর্থটা পারফেক্ট সেটা ব্যবহার করতে হবে। তো প্রথম প্রশ্নটা ছিল কোনো কিছু খাওয়ার ব্যাপারে, সারা এবার প্রশ্ন করছে, ডু ই ওয়ান্ট সামথিং টু ড্রিঙ্ক, তুমি কি কোনো কিছু পান করতে চাও। ডু ই ওয়ান্ট সামথিং টু ড্রিঙ্ক, তুমি কি কোনো কিছু পান করতে চাও। দুটো কোশ্চেন কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে, আমরা যদি খেয়াল করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হলো ডু,
এই বাক্যটাকে যদি আমরা সরল বাক্যে পরিণত করতে করি তাহলে কি হবে? ইউ ওয়ান্ট সামথিং টু ইট অথবা ইউ ওয়ান্ট সামথিং টু ড্রিঙ্ক, তুমি কোনো কিছু পান করতে চাও, তুমি কোনো কিছু খেতে চাও। তো এটাকে তুমি কি খেতে চাও, তুমি কি পান করতে চাও, এতটুকু পরিবর্তনের জন্য আমাদের শুধুমাত্র সাহায্যকারী ভাব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য ডু তাকে সাবজেক্টের আগে নিয়ে এসে বসিয়ে দিলেই বাক্যটা একটি কি কোশ্চেন বাক্য বা প্রশ্নবোধক বাক্য তৈরি হয়ে যাবে। আর হি সি ইট অথবা নামের ক্ষেত্রে ডু না বসিয়ে ডাজ বসালেই এই কাজটা সাধ্য মতো হয়ে যাবে, এই কাজটা সাধন হয়ে যাবে। এর উত্তরটা দিচ্ছে ডেভিড, ইয়াস ইয়াস, এখানে ইয়েস না বলেও ইয়া ইয়া এটার ব্যবহার হয়, ইয়া ইয়া অথবা ইয়েস। আমরা প্রথমত চর্চা করার সময় ইয়েস এটাই বলবো, ইয়েস আই উড লাইক, আই উড সংক্ষিপ্ত আয়ের পরে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে একটা ডি এভাবে লেখা হয়, ইয়েস আই উড লাইক সাম কফি, হ্যাঁ আমি কিছুটা কফি, আমি কিছু কফি পছন্দ করছি বা আমি একটু কফি খাবো। আমি পছন্দ করি মানে কি, এখানে পছন্দ করি না, উত্তরটা হবে এরকম, হ্যাঁ আমি একটু কফি খাবো মানে পছন্দ করেই খাবো, যদিও পছন্দ করে না আমরা অনুবাদে তুলছি না কিন্তু ভিতরে থাকতে, হ্যাঁ আমি একটু কফি খেতে চাই বা আমি একটু কফি খাবো, হ্যাঁ আমি একটু কফি খেতে পছন্দ করি, অনুবাদটা আপনি যেভাবে তুলবেন। ব্যাপারটা হলো তুমি কি একটু কফি খাবে, হ্যাঁ উত্তরটা এভাবে দেওয়াই ভালো, হ্যাঁ আমি একটু কফি খাবো, ইয়েস আই উড লাইক সাম কফি, আমি একটু কফি খাবো। সারা উত্তর দিচ্ছে, সরি আই ডোন্ট হ্যাভ অ্যানি কফি, আই ডোন্ট হ্যাভ আমার তো নেই অ্যানি কফি, আমার কাছে কোনো কফি নেই, সরি দুঃখিত, যেহেতু দুঃখিতটা আগেই বলে নিচ্ছি এটা ভদ্রতা কেন, যে আমার কাছে তো নেই, তোমার এই চাওয়াটা আমি দিতে পারতেছি না, এজন্য আমি দুঃখ প্রকাশ করছি, সরি আই ডোন্ট হ্যাভ অ্যানি কফি, আমার কাছে কোনো কফি নেই। ডেভিড সে উত্তর দিচ্ছে, দ্যাটস ওকে, আচ্ছা ঠিক আছে এটা ঠিক আছে, দ্যাট মানে ওইটি, ইজ মানে হয়, দ্যাট ইজ ওকে সংক্ষিপ্ত বলা হয়, দ্যাটস ওকে আচ্ছা এটা ঠিক আছে, নো প্রবলেম, আই উইল হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার, আই উইল হ্যাভ এ, এখানে উড না দিয়ে উল কেন বলা হচ্ছে, কারণ আই উড যে আমি একটু কফি খেতে পছন্দ করি বা কফি খাবো, এই খাবোটা নিশ্চিত করে নয়, কারণ আমি কফি খাবো যদি আমি নিশ্চিত করে বা অবশ্যই বলি তাহলে আমাকে যে হোস্ট বা যার বাসায় আছি বা যে আমাকে নিমন্ত্রণ করছে, তো সে যখন আমাকে কোনো কিছু প্রস্তাব করছে যা আমি এমন কিছু আবেদন করতেছি যা তার কাছে নেই, সে লজ্জায় পড়ে যাবে, তো সেক্ষেত্রে কী বলা হচ্ছে, আই উড, যে আমি একটু কফি খাবো মানে এটা অবশ্যই খাবো এরকম নয়, হ্যাঁ আমি যদি প্রায়ই তাহলে কফি খেতে পছন্দ করি বা কফি খাবো, কফি খেলে ভালো হবে। তো এখানে আই উইল হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার কেন বলা হচ্ছে, আই উইল টেক বলা হয় নাই বা আই উইল ড্রিঙ্ক বলা হয় নাই, আই উইল হ্যাভ এটা প্রচুর ব্যবহার হয়, টেক এবং হ্যাভ, যে আমি একটু গ্রহণ করবো, হ্যাভ মানে আছে কিন্তু হ্যাভের আরও অনেক অর্থ, তার মধ্যে আমি একটু পানি খাবো, এখানে নিশ্চিত করে বলা হচ্ছে, কারণ হলো যে পানি তো তোমার কাছে থাকবেই, পানি তোমার সামর্থ্যের ঊর্ধ্বে নয়, সো আই উইল হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার, আমি একটু পানি খাবো, অথবা আমরা বাংলায় পানি পান করবো বলার চেয়ে খাবো বেশি ব্যবহার করি, যদিও এটা শব্দটা ড্রিঙ্ক পান করা তবুও এখানে খাবোটাই প্রসিদ্ধ হয়ে গেছে, তো এখানে আমি একটু পানি পান করব এভাবে বলতে পারি, কিন্তু যেটা আমাদের প্রচলিত ভাষায় ব্যবহৃত হয়ে আসছে সেটা হলো যে আমি একটু পানি খাবো, তো এই খাবো বলতে পানি পান করাটাকে আমরা বোঝাচ্ছি, তো সেভাবে বললেও ভুল হবে না, তো যাই হোক আমি একটু পানি পান করব, এটা সবচেয়ে ভালো স্ট্যান্ডার্ড। সারা আবার প্রশ্ন করছে সুন্দর করে, এ স্মল গ্লাস আর এ বিগ ওয়ান, ছোটো গ্লাস খাবা নাকি বড় গ্লাসে তোমাকে দিতে হবে, অনেক সময় মদ থাকে প্রায় আধা লিটারের আর ছোটো গ্লাসগুলো প্রায় কোয়ার্টার লিটার বা এক পোয়া পানি থাকে, 250 গ্রাম পানি থাকে, তো যাই হোক
তো সারা জিজ্ঞেস করতেছে কতটুকু পানি খাবে, এ স্মল গ্লাস অর এ বিগ ওয়ান? সাধারণত এটা আমরা অনেক সময় প্রশ্ন করি না, কিন্তু ফ্রেন্ড সার্কেল অনেক সময় এটা প্রশ্ন করা। আসলে এখানে ভাষা শেখার ক্ষেত্রে যত বেশি ভেঙে ভেঙে আমি শিখি সেটা আমার জন্য স্ট্যান্ডার্ড, তাই আমাদের কীভাবে শেখানো হচ্ছে। দেখেন এই বাক্যের মধ্যে একটি কমা আছে, এ স্মল গ্লাস অর এ বিগ ওয়ান, একটি ছোট গ্লাস, এক গ্লাস মানে ছোটো এক গ্লাস অথবা বড় এক গ্লাস পানি পান করবে। এখানে পানি আর বলার প্রয়োজন হয়নি, কারণ পানি আগেই আছে। তো এ স্মল গ্লাস অর এ বিগ ওয়ান, এই বাক্যটার মধ্যে যদিও সাহায্যকারী ভাব নেই, কিন্তু বলার ধরনের মধ্যেই কোশ্চেনটা চলে আসছে। যে স্মল গ্লাস একটা ছোট গ্লাস, এক মানে ছোটো এক গ্লাস অর এ বিগ ওয়ান অথবা বড় এক গ্লাস। সো ডেভিড উত্তর দিচ্ছে স্মল প্লিজ, দয়া করে ছোট গ্লাস, প্লিজ মানে দয়া করে, স্মল মানে ছোট। তো এখানে গ্লাসেরও প্রয়োজন নেই বলার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে এইটা হলো রিয়েল কথোপকথন। স্মল গ্লাস প্লিজ, সরি স্মল প্লিজ, হ্যাঁ ছোটো গ্লাস দাও না, বা ছোটো গ্লাস দয়া করে, ছোটো গ্লাস হ্যাঁ দয়া করে ছোটো এক গ্লাস, যেভাবে আমরা অনুবাদ করি আসলে কি, স্মল প্লিজ দয়া করে ছোটো এক গ্লাস। সারা হেয়ার ইউ গো, হেয়ার ইউ গো, এই নাও হেয়ার এখানে, ইউ গো মানে তুমি, গো মানে যাও মানে কি পান করো, তুমি যেটা করতে চেয়েছিলে সেটা করে ফেলো। তো গো এটা কমন ভার্ব, যা অসংখ্য ভার্বের ক্ষেত্রে ডু এবং গো এটা ব্যবহার হয়ে হয়ে থাকে। তো আমাদের খেয়াল করতে হবে যে হেয়ার ইউ ডু এটাও বলা যেত, কিন্তু আসলে কি তুমি যেটা করতে চেয়েছো সেটা করে ফেলো, কি যে পানি খেয়ে ফেলো বা তুমি এখানে যেয়ে ফেলো মানে কি, হেয়ার ইউ গো এই নাও পান করো, এভাবে অর্থটা হতে পারে। হেয়ার মানে এই, ইউ গো তুমি যাও মানে কি তুমি খাও বা তুমি পান করো, এই যে তুমি পান করো মানে গ্লাস নিয়ে এসে তাকে বলা হচ্ছে। ডেভিড তাকে কৃতজ্ঞতা সূত্রে ধন্যবাদ দিচ্ছে, থ্যাংকস তোমাকে ধন্যবাদ, থ্যাংকস তোমাকে ধন্যবাদ। সারা কাউকে যদি ধন্যবাদ দেওয়া হয় এটা আমরা আগে শিখছি যে ইউ আর ওয়েলকাম, তাকে ওয়েলকাম জানাতে হয়, তো শুভেচ্ছা জানাতে হয়। তো চমৎকারভাবে আমরা একটি পার্ট শেষ করলাম, সেটা হলো যে কোনো কিছু পান করার ক্ষেত্রে বা কোনো কিছু মানে ড্রিঙ্কিংয়ের ক্ষেত্রে কীভাবে কথোপকথনগুলো বলা যেতে পারে। এবার আমাদের যে শিরোনামটি শুরু হচ্ছে, দ্যাটস টু লেট, দ্যাট ইজ মানে এইটা, এটা ওই দ্যাটস মানে ওইটা, ওইটা মানে কি, যে আসলে এখানে কথা বলার ক্ষেত্রে অনেক সময় আমরা বলে থাকি দ্যাটস টু লেট, যে তুমি তো অনেক দেরি করে ফেলেছ, হ্যাঁ তো এটা না বলে আমি কি বলছি দ্যাটস টু লেট, তো অনেক দেরি হয়ে গেছে, টু মানে অনেক, বা ও লেট মানে দেরি, যে কোনো কিছু দেরি হয়ে গেলে, বেশি দেরি হয়ে গেলে আমরা বলি, কেউ এসে জিজ্ঞেস করতেছে যে আপনারা যে এরকম একটা নতুন সার্ভিস চালু করেছেন, সব স্টুডেন্টদেরকে একটা স্পেশাল গিফট দিচ্ছেন, তো আমার জন্য কি আছে, বলছি দ্যাটস টু লেট, তুমি তো অনেক দেরি করে এসেছো, সেই সকালেই শেষ হয়ে গেছে আর তুমি বিকেল তিনটের সময় আসতেছো, তো এরকম ক্ষেত্রে আমরা দ্যাটস টু লেট এরকম ব্যবহার করে থাকি। সো চলুন আমরা দ্যাটস টু লেটের ভিতরে চলে যাই। জন ম্যারি, জন বলছে ম্যারি উড ইউ লাইক টু গেট সামথিং টু ইট উইথ মি, তুমি কি আমার সাথে কিছু খেতে চাও বা তুমি কি আমার সাথে কিছু খাবে, সবচেয়ে ভালো অনুবাদ হলো তুমি কি আমার সাথে কিছু খাবে, এটা প্রস্তাব করা হচ্ছে, এখানে উড ব্যবহার করা হচ্ছে, তুমি কি কিছু খাবে প্রস্তাব নয়, সরাসরি যদি মানে উইল ব্যবহার করতাম এটা আসলে তাকে সরাসরি মানে ফোর্স করা, এই তুমি কিছু খাবে আমার সাথে, তো আসলে প্রস্তাবের ক্ষেত্রে ফোর্স না করাটাই ভালো, ভদ্রতা সত্যি নরম কথাটা হলো। ম্যারি হে ম্যারি উড ইউ লাইক টু গেট সামথিং টু ইট, যে তুমি কি কিছু পেতে চাও, টু ইট মানে খেতে, উইথ মি আমার সাথে, উড ইউ লাইক টু গেট সামথিং, তুমি কি কোনো কিছু পেতে চাও, ভদ্রতা সূত্রে বাক্যটাকে আরও সুন্দর করে বলা যায় টু ইট উইথ মি, ম্যারি তুমি কি আমার সাথে কিছু খাবে, মূল অনুবাদটি হলো এটা, ম্যারি তুমি কি আমার সাথে কিছু খাবে। তো
সারা, সরি, ম্যারি আর জনের এই ইয়েটা হলো। ম্যারি উত্তর দিচ্ছে, ওকে হোয়েন, ওকে ঠিক আছে হোয়েন, ওকে এখানে কমা দিয়ে ফুল স্টপ মানে কি পুরো থেমে যাও, ওকে ঠিক আছে হোয়েন কখন, মানে কোশ্চেনটা এবার করা হচ্ছে একটু পুরোপুরি থেমে গিয়ে এবার আবার শুরু করা হচ্ছে, ওকে হোয়েন, ওকে ঠিক আছে তোমার সাথে আমি খাবো হোয়েন, কিন্তু কখন কখন খেতে বলছো বা কখন খাবো? জন অ্যাট 10 o'clock, অ্যাট কোনো নির্দিষ্ট সময় বা বেলার আগে অ্যাট বসে, তো এখানে বলা হচ্ছে জন অ্যাট 10 o'clock, 10টার সময়, এখানে 10 o, এখানে অ্যাপোস্ট্রফি কমা যেখানেই থাকে সেখানে আমাদের বুঝতে হবে এখান থেকে কোনো কিছু সংক্ষিপ্ত করা হয়েছে। 10 o'clock মানে ঘড়ির 10টায়, তো 10 o'clock, অ্যাট 10 o'clock, 10টার সময়, হ্যাঁ 10টার সময় তুমি আমার সাথে কিছু খাবে কি? ম্যারি সে আবার প্রশ্ন করছে, 10 in the morning, এটি কি সকালের 10টা নাকি রাতের 10টা? কারণ 10টা বললে তো আসলে আমরা রাতেও 10টা আসে সকালেও 10টা আছে দুটো, তো ম্যারি আবার ক্লিয়ার করে প্রশ্নটা করছে, 10 in the morning, সকাল 10টায়। তো বাক্যগুলো বলার ধরনের মধ্যেই কোশ্চেন প্যাটার্ন থাকার কারণে যে উচ্চারণ ভঙ্গিতেই প্রশ্ন এখানে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব কিন্তু আসলে নেই। আমরা জানি কোনো বাক্যকে প্রশ্নবাদক করতে হলে তার শুরুতে সাহায্যকারী ভাব চলে যায় এবং সাবজেক্টের আগে চলে যায়, কিন্তু এই বাক্যগুলো দেখেন কথা বলার ক্ষেত্রে যে যখন আমরা আসলে এই সমস্ত প্যাটার্নগুলো যখন আমরা শিখি, যখন কথা বলতে যাই, যখন সেগুলোর প্রয়োগ একটু ভিন্ন রকম হয়, তখনই আমরা ঘাবড়ে যাই। এই জন্য সিনারি বেস বা এই যে প্রেক্ষাপট বেস আলোচনাগুলো বা অনুশীলনগুলো বাস্তব ক্ষেত্রে কথা বলার যে দক্ষতা সেখানে অনেক বেশি হেল্প করে। সো 10 in the morning, সকালের 10টায়। জন জন সে উত্তর দিচ্ছে, নো অ্যাট নাইট, এটা তো রাতে, নো অ্যাট নাইট, নো না অ্যাট নাইট, এটা তো রাতে, কী বলা হলো? না এটা তো রাতে, আমি তোমাকে রাতে খাওয়ার জন্য প্রস্তাব করেছি। ম্যারি সরি দ্যাটস টু লেট, এটা তো খুবই দেরি। আই ইউজুয়ালি গো টু বেড অ্যারাউন্ড 10 p.m. আমি তো 10টার মধ্যে বিছানায় চলে যাই, মানে কি শুয়ে পড়ি অথবা শুতে যাই যেভাবেই বলি। সরি দ্যাটস টু লেট, এটা তো খুবই দেরি, টু লেট, এত দেরি, এভাবে বলতে পারি। সরি দ্যাটস টু লেট, দুঃখিত এত দেরিতে। আই ইউজুয়ালি আমি সাধারণত গো টু বেড অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে কাছাকাছি, অ্যারাউন্ড মানে চারদিকে, মানে কি 10টার আশেপাশে, হেই অ্যারাউন্ড 10 p.m. আমি তো 10টার কাছাকাছি সময়ে ঘুমিয়ে পড়ি। জন এবার বলছে, ওকে ঠিক আছে হাউ অ্যাবাউট 1:30 p.m. আচ্ছা কেমন হবে যদি আমরা এই খাওয়াটা বেলা 1:30 মিনিটে করি? ওকে হাউ অ্যাবাউট, হাউ মানে কেমন, অ্যাবাউট মানে সম্বন্ধে, আসলে এখানে কেমন অর্থটা হবে যে কেমন হয়, কেমন হয়, হাউ অ্যাবাউট তাহলে কেমন হয়, 1:30 p.m. যদি এটা হয় 1:30 মিনিটে, তো এটা সরল অনুবাদ যেটা হবে যে আচ্ছা ঠিক আছে কেমন হয় যদি আমরা বেলা 1:30 মিনিটে খাই, বা খাওয়াটা যদি 1:30 মিনিটে হয়। ম্যারি নো দ্যাটস টু আর্লি, আই উইল স্টিল বি অ্যাট ওয়ার্ক দেন, নো দ্যাটস টু আর্লি, এটা তো আবার বেশি তাড়াতাড়ি হয়ে যায়। আমি থাকবো, স্টিল মানে কখনো, স্টিল মানে তখনও, আই উইল বি আমি হব, স্টিল মাঝখানে চলে এসে তখনও, আমি তখনও থাকবো, অ্যাট ওয়ার্ক দেন তখন, তখন তো আমি মানে স্টিল বি আমি হব, অ্যাট ওয়ার্ক দেন তখন তো আমি আমার কর্মক্ষেত্রেই থাকবো, তো আই উইল স্টিল, স্টিল মানে কোনো কিছু ধারাবাহিক, আবার তখনও এরকম অর্থেও আমরা ব্যবহার করে থাকি। এখানে যেহেতু দেন আবার পরে চলে আসছে,
তখন এই স্টিল মানে হলো যে ধারাবাহিক, স্টিল মানে আমরা স্থির হয়ে থাকা বা শক্ত হওয়া, এভাবে আমরা বলি স্টিলের মতো শক্ত। তো এইরকম ক্ষেত্রগুলোতেও যে স্টিল আই ওয়াজ স্টিল বি, আমি তো একেবারে কাজের মধ্যে খুবই ব্যস্ত হয়ে থাকবো, দেন মানে তখন, সো আই উইল স্টিল বি অ্যাট ওয়ার্ক দেন, আমি তো তখনও কাজেই ব্যস্ত থাকবো, এটা তো আবার বেশি আগে হয়ে যায়, তখনও ছুটি হবে না আমার। জন, হাউ অ্যাবাউট 5 PM? তো PM টা আসলে অনেক সময় উল্লেখ করার প্রয়োজন হয় না, যখন সামনাসামনি থাকা হয়, বেলাটা কাছাকাছি। তো যাই হোক, এখানে আমরা PM টা উল্লেখ করছি। জন, হাউ অ্যাবাউট 5? আমরা 5 PM PM টা বলতে পারি যে জন, হাউ অ্যাবাউট 5 PM? তো এটা কেমন হয়, কারণ যেহেতু রাত 5টায় আর কি খাওয়ার তেমন কোনো সুযোগ নেই, এটা প্রস্তাব করে তখন তো ঘুমাবো নিশ্চয়ই, তো এটা তো বিকেলেই হবে। তো এ সমস্ত ক্ষেত্রে যেখানে সময়টা বোঝা যাচ্ছে সেখানে PM AM উল্লেখ না করলেও তেমন কোনো প্রবলেম নাই। তো যাই হোক, প্রশ্ন করা হচ্ছে হাউ অ্যাবাউট 5 PM? আচ্ছা, 5টায় হলে কেমন হয়? মেরি উচ্চর করছে, দ্যাটস ফাইন, এটা ঠিক আছে, দ্যাটস ফাইন, তোমার এই প্রস্তাবটা ঠিক আছে, এটা আমি পারি, দ্যাটস ফাইন, এটা ঠিক আছে। জন, ওকে, সি ইউ দেন, আচ্ছা ঠিক আছে, সি ইউ দেন, তখনই তোমার সাথে দেখা হবে। জন, ওকে, সি ইউ দেন, তখনই দেখা হবে, ওকে, সি ইউ দেন, ঠিক আছে, তখনই দেখা হবে। ম্যারি, অল রাইট, হ্যাঁ সব ঠিক আছে, বাই, বিদায়। আমরা বিদায় যেটা বলি সেখানে কি বলা হয়, ওরা BYE, বাই, বাই, বিদায়। চমৎকারভাবে আরেকটি পর্ব আমরা, মানে আরেকটি শিরোনাম আমরা শেষ করলাম। এবারে আমাদের শিরোনামটি হচ্ছে চুজিং এ টাইম টু মিট, দেখা করার জন্য কোন একটা সময়কে পছন্দ করে না, তার সাথে দেখা করব, কোন সময় দেখা করব। তো তার সাথে কথা বলে যে ভাই আপনি কখন আসলে একটু সময় দেবেন বা কখন আপনার সাথে দেখা হতে পারে, এই ব্যাপারটা নিয়ে কথা হবে। তো চলুন আমরা শুরু করি আজ এই নতুন শিরোনামটি, একটি প্রেক্ষাপট আমাদের জীবনে কথা বলার জন্য বিভিন্ন প্রেক্ষাপট চলে আসে। তো জন জিজ্ঞেস করছে, জেনিফার, উড ইউ লাইক টু হ্যাভ এ ডিনার উইথ মি, তুমি কি আমার সাথে একটি ডিনার করতে চাও? ডিনার মানে দিনে বা রাতের প্রধান খাবার। তো আমাদের দেশে সাধারণত অনুষ্ঠান বা মেইন খাবারগুলো রাতে হয়ে থাকে, জাঁকজমকপূর্ণ খাবার। তো আসলে এটা ঠিক নয়, রাতের হেভি খাবারটা শরীরের জন্য ক্ষতিকর, এগুলো দিনে হওয়াটাই ভালো। কিন্তু মানুষ কাজে থেকে বিভিন্ন কাজ এই কর্মকাণ্ড থেকে ফ্রি হয়ে রাতে একটু অবসর পায়। যাই হোক, তো ডিনার দিনের বা রাতের প্রধান খাবার, যাই হোক। তো এখানে জন জেনিফারকে প্রশ্ন করছে, ওর ইউ লাইক টু হ্যাভ, তুমি কি পেতে চাও ডিনার, একটি ডিনার উইথ মি, আমার সাথে। তো আসলে এখানে হ্যাভ মানে যদিও আছে বা পাওয়া, তো এখানে অর্থটা হবে খেয়ে খাওয়া, যে তুমি কি আমার সাথে একটি ডিনারে অংশগ্রহণ করতে চাও, বা তুমি কি আমার সাথে একটি ডিনার করবে। সরল অনুবাদ হলো, জেনিফার, তুমি কি আমার সাথে একটি ডিনার করবে। সো এক্ষেত্রে পার্টনার জেনিফার, ইয়েস, দ্যাট উড বি নাইস, এটা তো চমৎকার। হোয়েন ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি ডিনারের জন্য কখন যেতে চাও, বা কখন সে ডিনারটা কখন করবে। সো ইয়েস, দ্যাট উড বি নাইস, এটা তো চমৎকার। হোয়েন ডু ইউ ওয়ান্ট টু গো, কখন তুমি ডিনারে যাবে। সো জন, ইটস টুডে, ওকে, এটা আজকেই, ঠিক আছে, আমরা একটু আগে চলে গেছি। সো জন কি বলছে, ইটস টুডে, ওকে, এটা আজকেই, ঠিক আছে, তো ইটস টুডে, ওকে, একই সাথে প্রশ্ন করা হচ্ছে, এটা আজকে, ওকে, ঠিক আছে, তো টুডে বলার পরে কমা দেয়নি, কারণ একই ধাঁচে মাঝখানে না থেমে নিঃশ্বাস না ছেড়েই বলা যায় কথাটা, তাই কমা আসার প্রয়োজন হয়নি, কারণ থামার প্রয়োজন নেই, কমা মানে থামা আমরা আগেও বলেছি। সো জন,
It's today, okay? এটা আজকে, ঠিক আছে তো? Okay? Is today okay? So, sorry, Jennifer, I can't go today. সে বলছে, sorry, I can go today. যে আমি তো আজকে যেতে পারছি না বা আমি তো আজকে যেতে পারবো না। সো ক্যান ক্যান নট আমি পারি পারবো না পারছি না সব অনুবাদই হতে পারে এটা প্রেক্ষাপট অনুযায়ী। সো জেনিফার সরি আই কান্ট আই ক্যান নট গো টুডে আমি তো আজকে যেতে পারবো না বা আজকে যেতে পারি না বা আজকে যেতে পারছি না যে অনুবাদটি করেন সেটি পারফেক্ট এখানে। জন আবার প্রশ্ন করছে হাউ অ্যাবাউট টুমোরো নাইট আগামীকাল রাতে হলে কেমন হয়। হাউ অ্যাবাউট টুমোরো নাইট আগামীকাল রাতে হলে কেমন হয়। জেনিফার ওকে হোয়াট টাইম সেটা কয়টায়। জেনিফার ওকে হোয়াট টাইম সেটা কয়টায়। জন ইজ 9 PM অল রাইট ইজ রাইট ইজ নাইন অল রাইট। এটা যেহেতু রাত আগে বলা হয়েছিল এখানে লেখার ক্ষেত্রে পিএম লেখা হয়েছে কারণ লেখাটা তো না দেখলে বোঝা যাবে না বলার ক্ষেত্রে আমরা পিএম না বললেও হয়। ইজ নাইন অল রাইট হয় কি হয় দেশে কখন তো ইজ ইট ইজ এখানে ইট দেয়া একটা ভদ্রতা কিন্তু ইট ছাড়াও যে হয় কথার ক্ষেত্রে এটা ব্যবহার হয়। ইজ 9 PM অল রাইট এটা 9টায়। ইজ 9 অল রাইট এটা রাত 9টায় ঠিক আছে তো তাকে প্রশ্ন করা হচ্ছে। সে বলছে আই থিঙ্ক দ্যাটস টু লেট আমি মনে করি এটা তো বেশি দেরি। জেনিফার সে উত্তর দিচ্ছে আই থিঙ্ক আমার মনে হয় দ্যাটস টু লেট এটা তো বেশি দেরি বেশি দেরি হয়ে যায় বা এটা তো বেশি দেরি। জন আবার বলছে ইজ 6 ওকে ইজ 6 ওকে যেহেতু কোশ্চেন করছে যে ইস্টটা আগে চলে গেছে ইজ 6 ওকে এই 6টা কি ঠিক আছে। ইজ 6 ওকে 6টা কি ঠিক আছে। জেনিফার উত্তর দিচ্ছে ইয়েস দ্যাটস গুড এইটা ভালো হোয়াই উড ইউ লাইক টু গো ডিনার তো করবো তোমার সাথে ঠিক আছে 6টায় ঠিক আছে কিন্তু সেটা তুমি কোথায় যেতে চাও বাসায় খাবে নাকি হোটেলে বা রেস্টুরেন্টে বা সেই রেস্টুরেন্টে কোনটা। ইয়েস দ্যাটস গুড হোয়ার উড ইউ লাইক টু গো তুমি আসলে কোথায়। হ্যাঁ ইয়েস দ্যাটস গুড হোয়ার উড ইউ লাইক টু গো তুমি কখন সেটি খেতে চাও বা তুমি কোথায় যেতে চাও। জন বলছে দ্য ইটালিয়ান রেস্টুরেন্ট অন 5th Street 5 নম্বর স্ট্রিটের ইটালিয়ান রেস্টুরেন্টে। জন বলছে দ্য ইটালিয়ান রেস্টুরেন্ট অন 5th Street 5th গলিতে বা 5th Street নাম যেটা নামই থাকে যে 5th Street ইটালিয়ান রেস্টুরেন্টে মানে ইটালিয়ান খাবার খাওয়া হবে। এবার জেনিফার বলছে ও আই ডোন্ট লাইক দ্যাট রেস্টুরেন্ট আমি তো ওই রেস্টুরেন্টটা পছন্দ করি না আই ডোন্ট ওয়ান্ট টু গো দেয়ার আমি সেখানে যেতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু গো দেয়ার কারণ আমার পছন্দ না হতে পারে। জন এবার বলতেছে হাউ অ্যাবাউট দ্য কোরিয়ান রেস্টুরেন্ট নেক্সট টু ইট আচ্ছা এটার পাশে যে কোরিয়ান রেস্টুরেন্টটা কেমন হয়। হাউ অ্যাবাউট দ্য কোরিয়ান রেস্টুরেন্ট নেক্সট টু ইট এটার পাশে নেক্সট মানে কি পাশে টু ইট মানে এটার পাশে। সো হাউ অ্যাবাউট দ্য কোরিয়ান রেস্টুরেন্ট নেক্সট টু ইট এর পাশের সেই কোরিয়ান রেস্টুরেন্টটা কেমন হয়। জেনিফার ওকে আই লাইক দ্যাট প্লেস হ্যাঁ ঠিক আছে আমি এটা পছন্দ করি এই রেস্টুরেন্টটা ঠিক আছে। জেনিফার ওকে আই লাইক দ্যাট প্লেস হ্যাঁ আমি এই জায়গাটা পছন্দ করি। প্লেস মানে কি জায়গা বা স্থান। তো চমৎকারভাবে আমরা এই প্রেক্ষাপটটিও আলোচনা শেষ করলাম। তো আমরা এখন একটু ব্রেক নেব দ্বিতীয় পোর্শনে এসে আপনাদের যদি দেখবেন অলরেডি আমাদের ক্লাসটা 30 মিনিট ছুঁই ছুঁই করছে আর আমরা কোনো ক্লাসই 30 মিনিটের ঊর্ধ্বে করতে চাই না। তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ।